আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব বিশ্বসেরা আনকমান 50টি মাসের নাম এবং তার ইংলিশ অর্থ। তো ভিউয়ার্স, এখানে ফিশ নেমস আপনারা বাংলার মাধ্যমে জেনে নিতে পারবেন, হয়তো আপনারও 50টা মাসের নাম ইংলিশে জানা নেই। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি দেখে নিতে পারেন এই 50টি মাসের আনকমান নাম, যা আমাদের দেশে এবং অন্য দেশের সাথে মিল রয়েছে। তো ভিউয়ার্স, বাংলা এবং ইংলিশ ফিশ নেম মিনিংস চলুন না এবার আমরা দেখে নিই। মাস, মাসের ইংলিশটি হবে ফিশ, ফিশ অর্থ হলো মাস। পাবদা মাস, এটা হবে বাটার ফিশ, বাটার ফিশ অর্থ হলো পাবদা মাস। কই মাছ, এটা হবে কই মাছ, এটা হবে ক্লাইম্বিং ফিশ, ক্লাইম্বিং ফিশ অর্থ হলো কই মাছ। শুটকি মাছ, এটা হবে ড্রাই ফিশ, ড্রাই ফিশ অর্থ শুটকি মাছ। বাইম মাছ বা বাইন মাছ, এটাকে বলা হয় ইল, ইল অর্থ হলো বাইন মাছ। মাছের ডানা, এটা হবে ফিনস, ফিনস অর্থ হলো মাছের ডানা। চিতল মাছ, এটা হবে ফ্ল্যাট ফিশ, ফ্ল্যাট ফিশ অর্থ হলো চিতল মাছ। পুঁটি মাছ, এটা হবে ফ্রাই, ফ্রাই অর্থ হলো পুঁটি মাছ, আবার অনেক সময় পুঁটি মাছই নেম হয়ে থাকে। মাছের পিত্ত, এটা হবে গল, গল অর্থ হলো মাছের পিত্ত। মাছের ফুলকা, এটা হবে গ্লস, গ্লস অর্থ মাছের ফুলকা। ইলিশ মাছ, এটা হবে হিলসা ফিশ, হিলসা ফিশ অর্থ হলো ইলিশ মাছ। গলদা চিংড়ি, লবস্টার, লবস্টার অর্থ হলো গলদা চিংড়ি। পাটা মাছ, ম্যাকরাল, ম্যাকরাল অর্থ হলো বাটা মাছ। খোলসে মাছ, এটা হবে ম্যাকারেল, ম্যাকারেল ফিশ অর্থ হলো খোলসে মাছ। তোপসে মাছ, এটা হবে ম্যাঙ্গো ফিশ, ম্যাঙ্গো ফিশ অর্থ হলো তোপসে মাছ। বাগদা চিংড়ি, এটা হবে প্রন, প্রন অর্থ হলো বালদা চিংড়ি। মাছের ডিম রো, মাছের ডিম রো। রুই মাছ, এটা হবে স্যালমন ফিশ, স্যালমন ফিশ অর্থ হলো রুই মাছ। নোনা মাছ, এটা হবে সল্টেড, সল্টেড ফিশ লোনা মাছ। মাছের আঁশ, এটা হবে স্কেল, স্কেল অর্থ হলো মাছের আঁশ। শিং মাছ, স্কর্পিয়ন, স্কর্পিয়ন ফিশ অর্থ হলো শিং মাছ। হাঙ্গর, এটা হবে শাক, শাক অর্থ হলো হাঙ্গর। বোয়াল মাছ, শিট ফিশ, শিট ফিশ অর্থ হলো বোয়াল মাছ। মৃগেল মাছ, ট্রাইট, মৃগেল মাছ বা মির্কা, এটা হবে ট্রাউট, ট্রাউট অর্থ হলো মৃগেল মাছ বা মির্কা।
শোল মাছ, ওয়াকিং ফিশ, ওয়াকিং ফিশ, শোল মাছ। তিমি মাছ, হোয়েল, হোয়েল অর্থ তিমি মাছ। পোনা মাছ, এটা হবে ইয়ং ফিশ, ইয়ং ফিশ অর্থ হল পোনা মাছ। পাঙ্গাস মাছ, এটা হবে পাঙ্গাসাস, পাঙ্গাসাস, পাঙ্গাস মাছ। পুঁটি মাছ, অলিভ ব্রাব, অলিভ ব্রাব অর্থ হল পুঁটি মাছ। ট্যাংরা মাছ, ট্যাংরা, ট্যাংরা মাছ, ট্যাংরা। মাগুর মাছ, এটা হবে ক্যাটফিশ, ক্যাটফিশ অর্থ মাগুর মাছ। কাতল মাছ, ক্রাফ, কাতল মাছ, ক্রাফ। মোলা মাছ, প্যালিকার্পেট, প্যালিকার্পেট। শিং মাছ, বারবেল, শিং মাছ, বারবেল। তেলাপিয়া মাছ, তেলাপিয়া ফিশ, তেলাপিয়া ফিশ অর্থ হল তেলাপিয়া মাছ। রূপচান্দা, রূপচান্দা। বাইলা মাছ, বেলে, বাইলা মাছ, বেলে। ময়না বা মিনি মাছ, মিনি, ময়না বা মিনি মাছ, মিনি। লাল চান্দা মাছ, গ্লাসি ফিশ, গ্লাসি ফিশ অর্থ হল লাল চান্দা মাছ। গোজার মাছ, গ্র্যান্ড স্ন্যাকহেড, গ্র্যান্ড স্ন্যাকহেড অর্থ হল গোজার মাছ। কাকসি মাছ, করিকা সবর্ণা, করিকা সবর্ণা, কাকসি মাছ। সিলভার কাপ, এটা হবে সিলভার কাপ, অর্থ হলো সিলভার কাপ। টাকি মাছ, স্পটেড স্ন্যাকহেড, স্পটেড স্ন্যাকহেড, টাকি মাছ। মৃগেল, ট্রাউট, ট্রাউট অর্থ মৃগেল। তারা মাছ, স্টারফিশ, তারা মাছ, স্টারফিশ। হাঙ্গর মাছ, শাক, হাঙ্গর মাছ, শাক। জেলি মাছ, জেলিফিশ, জেলিফিশ অর্থ জেলি মাছ। সোনালি মাছ, গোল্ডফিশ, সোনালি মাছ, গোল্ডফিশ। গাপ্পি মাছ, গাপ্পি ফিশ, গাপ্পি ফিশ অর্থ হলো গাপ্পি মাছ। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ফিশ নেমস ইংলিশ অ্যান্ড বাংলা মিনিংস। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে 50টি মাছের নাম জেনে নিতে পারছেন বা মাছ সম্পর্কে বাক্যগুলি জেনে নিতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।